আমার কিছু পরিচিত এবং ছাত্রছাত্রী, তারা একজনকে টাকা পয়সা দিয়েছে তাদের চাকরির জন্য। এবার সেই নামটা আমি ইডিকেও বলেছিলাম, ইডি কিছু করেনি। কালকে আজকে দেখলাম তাকে ডেকেছিল, কুন্তল ঘোষ। ইনি আমার কলেজের এই অ্যাসোসিয়েশনের মধ্যে যুক্ত, যেহেতু ওর একটা কলেজ আছে, প্লাস একটা রাজনৈতিক নেতা, এখন যুব নেতা হুগলির, এইটুকু জানি। আমি যে হিসেবটা পেয়েছি কাদের কাছ থেকে কত টাকা ও নিয়েছে, সেই হিসেবটা দাঁড়াচ্ছে 19,44,50,000 মতো। সেটা সিবিআই ডেকে জিজ্ঞেস করেছে ওকে, যে এই টাকাটা কি তুমি নিয়েছো, ও কিন্তু স্বীকার করেছে। হ্যাঁ, এবার আমার কাছে খবর আছে এই 19 কোটি টাকার সন্ধান তো আমি দিচ্ছি, কারণ তারা আমার পরিচিত। কিন্তু আর আরও খবর আছে, এটা প্রায় 100 কোটি টাকার খেলা আছে। যে তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ নেতা যদি 300 জনের উপরের লোকের পয়সা যদি আত্মসাত করতে পারে, তার কাছে পয়সা জমা হতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি কতটা ঘোরালো এবং দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। অবিলম্বে যাদের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ উঠছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার, সে একটা মাধ্যম। অতএব সেই মাধ্যমের পয়সা তার কাছ থেকে কোথায় গিয়েছে সেই পয়সার শেষ সোর্স খুঁজে বের করা দরকার, তবেই দেখবেন আসল যে সমস্যা তার সমাধান হবে। বিষয়টা হচ্ছে এটা নিয়ে তো তদন্ত চলছে, এবং এই যে অভিযোগ, যা যে অভিযোগ করছে তাপস মণ্ডল তার তদন্ত করছে, ইডি সিবিআই তো তদন্তের মধ্যেই আছে এবং বিচার ব্যবস্থার আন্ডারেই তদন্ত চলছে। তদন্তে যেটা হবে, যে দোষী সাব্যস্ত হবে কোর্টের বিচারে, যে দোষী হবে সে হবে, তার শাস্তি হবে। পার্টির স্ট্যান্ড সম্পূর্ণ ক্লিয়ার বহুদিন আগে করে দিয়েছে যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে দোষী সাব্যস্ত হবে, পার্টি তার পাশে থাকবে না, তিনি যত বড়ই লোক হোক। সুমনদা, এই তো সাংঘাতিক অভিযোগ, যেখানে বলা হচ্ছে তাপস মণ্ডল তিনি নিজে বলছেন যে 325 জনের কাছ থেকে 19 কোটি টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা। এ তো মারাত্মক অভিযোগ, অন্যায় করলে তার শাস্তি হবে। শ্রীনাথবাবু পরিষ্কারভাবে বলেছেন তো, এ নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে যে যখন ব্যাপক কেলেঙ্কারি হয় এই এতে মধ্যপ্রদেশে, তখন তার শিকড়টা কি, মানে তার কিন্তু একবারে শীর্ষ স্তর পর্যন্ত, মানে শিবরাজ সিং চৌহান পর্যন্ত গিয়েছিল। আমার প্রশ্ন যে ব্যাপক তদন্তের পরে কতজন বিজেপি নেতা কর্মী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি এটা বলছি না। আমি বলছি এখানে দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো সন্দেহ নেই। বলছি ওরা যদি বলে তুমি চুরি করেছো কেন, ওই তো মধ্যপ্রদেশ চুরি করেছে, তুমি ধর্ষণ করেছো কেন, ওই তো উত্তরাখণ্ডে করেছে, তুমি এখানে একে খুন করেছো কেন, ওই কাবুলিওয়ালাকে খুন করেছে, তো ওনাদের যুক্তি এটাই। আমি বলছি একটা চুনোপুটি যদি 19 কোটি টাকা নিতে পারে, তাহলে রাহুল বোয়ালের কত নিয়েছে ভাবুন। না না, এর থেকে আরে 1900 না 1900 আমাদের রাজ্যটা নিয়ে আলোচনা হোক, আমি ব্যাপমের জায়গায় যেতে চাইছি না এই মুহূর্তে। সেটা হচ্ছে যে এই যে 100 কোটি টাকার গল্পটা শোনালো, এইটা 100 কোটি নয়। আমাদের রাজ্যে যে নিয়োগ দুর্নীতি হয়েছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। এবং এই কুন্তল বলে যে ছেলেটির নাম বললো, এই যে যুব তৃণমূল করে, আমরা যতটুকু শুনেছি বিভিন্ন মাধ্যমে আর কি, যদিও এর সমর্থনে কোনো ডকুমেন্টস দেওয়াটা মুশকিল, মানে ক্ষমতার শীর্ষস্তরে যারা আছে তাদের সঙ্গে কিন্তু এর যোগাযোগ আছে এবং সেখানে যাতায়াত করতো, এটা আমরা শুনেছি। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দুর্নীতির শেকড়টা কত গভীরে।